নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আবারও একটা ডেজার্টের রেসিপি নিয়ে, মুগ ডালের বরফি। শীতকালে এই মুগ ডালের হালুয়া বা মুগ ডালের বরফি খেতে ভীষণই ভালো লাগে। ডিনারের পর কিংবা লাঞ্চের পর একটা ডেজার্ট আমরা সকলেই পছন্দ করি। এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর একদম দোকানের মতন কিন্তু এই বরফিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। মুগ ডালের বরফি বানাবার জন্য নিয়েছি 1 কাপ মুগ ডাল। আমি বড় দানা যে মুগ ডালটা আছে সেই মুগ ডালটা নিয়েছি, সোনা মুগ কিন্তু ব্যবহার করিনি। ডালটাকে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে 2-3 বার প্রথমে ধুয়ে নেব। ডাল ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে 3 ঘন্টা ভিজিয়ে রাখব। 3 ঘন্টা পর ডাল ভালো মতন ভিজে গেছে, দেখুন আঙুলে চাপ দিয়ে দেখছি ডাল একদম সুন্দরভাবে ভিজে গেছে, নরম হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এই ছাঁকনির মধ্যে ডালের যে সম্পূর্ণ জলটা আছে সেই জলটাকে দিয়ে ভালো করে ডালটাকে ছেঁকে নেব। ডালের সম্পূর্ণ জলটা ভালো মতন ছেঁকে নিয়েছি। এবার এই ডালটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব, ডালটাকে ভালো মতন পেস্ট করে নেব। ডাল পেস্ট করার সময় কিন্তু আর এর মধ্যে জল ব্যবহার করব না। দেখুন ডাল পেস্ট হয়ে গেছে, একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দেশি ঘি। এই ঘিটা আমার ঘরে বানানো রেসিপি, আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজ আবারও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ঘি ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট একটু ভেজে নেব। সুজি খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া ডাল। ফ্লেমটাকে লোতে রেখেছি, লো ফ্লেমেই ডালটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ঘিয়ের সাথে মিশিয়ে দিতে হবে। ডালটা খুব ভালো করে ঘিয়ের সাথে মিশে গেছে, দেখুন আস্তে আস্তে ডালটা শুকিয়ে আসছে আর ঘিটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এতে একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগে, আর ফ্লেমটাকেও একেবারে কিন্তু লোতে রাখতে হয়। মিনিট 10 সময় ধরে ডালটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়ো দিয়ে ডালটাকে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 3 মিনিট আমি ডালটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। ধীরে ধীরে ডালের থেকে ঘি বেরোতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ। দুধটাকে দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরও 1 কাপ দুধ আমি এর মধ্যে দিলাম। দুধ দেওয়ার পর ডালটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রেখেছি, হাই ফ্লেমে কখনোই ডালটাকে ভাজবেন না বা দুধের সাথেও মেলাবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন চিনি। যেহেতু আমি 1 কাপ ডাল নিয়েছি তার জন্য আমি 1.5 কাপ চিনি এর মধ্যে ব্যবহার করলাম। কাপ মেপেই ডাল আর চিনির ব্যবহারটা করবেন, তাহলে মিষ্টির পরিমাণটা একদম সঠিক হবে। খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু জাফরান মানে কেশর, জাস্ট একটু কালারের জন্য আমি কেশরটা ব্যবহার করছি, অবশ্যই একটু ফ্লেভারটাও ভালো হয়। জাফরান দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। যত ধীরে ধীরে লো ফ্লেমে এই ডালটাকে রান্না করা যাবে তত কিন্তু তার স্বাদটা ভালো হয়। এটা বানাতে একটু সময় লাগে আর একটু ধৈর্যের প্রয়োজন হয়, তবে এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে।
দুধটা ডালের সাথে ভালো মতন মিশে যাওয়ার পর এর মধ্যে গ্রেট করে দিচ্ছি খোয়া ক্ষীর। আপনারা যদি খোয়া ক্ষীর দিতে অপছন্দ করেন কিংবা বাড়িতে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে দুধ ঘন করে দিলেও এটা খেতে ভালো লাগে, তবে খোয়া ক্ষীর দিলে স্বাদটা অবশ্যই একটু অন্যরকম হয়। আমি হাফ কাপ পরিমাণ খোয়া ক্ষীর এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরের বদলে কিন্তু আবার মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই বরফির জন্য হালুয়াটাকে তৈরি করে নিতে হবে। হালুয়া হিসেবেও কিন্তু আমরা এটাকে খেতে পারি, খুবই সুস্বাদু লাগে আর পুষ্টিকরও আছে, কারণ ডালের মধ্যে অনেক ফুড ভ্যালু আছে, সাথে ঘিও আছে। হালুয়াটা মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে আর ঘিটাও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এটা তৈরি করতে আমার মোট 40 মিনিট সময় লেগেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। একটা অ্যালুমিনিয়ামের আমি ট্রে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এইরকম ট্রে কোনো না থাকে তাহলে কোনো থালার ওপরে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নেবেন। ঘিটাকে আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। তারপরে কড়াইর থেকে ওই ডালের হালুয়াটাকে ট্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। একটা স্প্যাটুলার সাহায্যে ভালো করে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি, যাতে বরফির আকারে আমি কেটে নিতে পারি। খুব ভালো করে স্প্যাটুলাটাকে দিয়ে ওপর থেকে মসৃণ করে দিলাম আর চারিদিকে একটু সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে চৌকো চৌকো করে বরফির আকারে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি রূপোর তবক। দেখতে সুন্দর লাগে তার জন্য আমি রূপোর তবক দিয়ে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি, ইচ্ছে হলে একটু আমন্ড বাদাম কুচিও এর ওপরে ছড়িয়ে দেওয়া যায়। এবার ডেজার্ট হিসেবে ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করা যেতে পারে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।